আজ 25শে বৈশাখ, হে কবিগুরু, তোমার জন্মতিথিতে মদিল্লাহ প্রণাম। রবি ঠাকুর গো তোমার প্রণাম, রবি ঠাকুর গো তোমার প্রণাম। আগুনের পরশ মণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহন দানে আগুনের পরশ মণি ছোঁয়াও প্রাণে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চাঁদের বুড়ি। ছিল চাঁদের কোনায় চার কাকাতা বুড়ি, পুরাণে তার বয়স লেখে 720। সাদা সুতো জাল বনে সে হয় না বুনন সারা, পণ ছিল তার ধরবে জালে হাজার কোটি তারা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লোকচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় পড়ে লুটো কুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো। তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাছে, সবই আমি দেখবো নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠিতে চুল ফেলে, এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরে থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়া কানি দোলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধ্যেবেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়বো ভুয়ে ঝরে, আবার আমি তোমার খোকা খোকা হব। গল্প বলো তোমায় গিয়ে পাব, তুমি বলবে দুষ্টু ছিলে কোথা, আমি বলবো না সে কথা।